বিরতির পর স্বাগত। প্রায় প্রতিনিয়ত যান দুর্ঘটনা লেগেই রয়েছে, আজ আবারও একই চিত্র উঠে এসেছে। খবর যে গণকী জাতীয় সড়কে চৌবনী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন দুই তহসিলদার। 208 জাতীয় সড়কের জরিফের কাজ সেরে খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে ফেরার পথেই গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত হয়েছেন বাইসাইকেল আরোহী দুই তহসিলদার। ঘটনা শুক্রবার বিকেল 5টা নাগাদ খোয়াই থানাধীন গণকী জাতীয় সড়ক চৌমনি এলাকায়। তহসিলদার সুচিত দেব তার বয়স 40 এবং সমীর দেব পূর্বা তার বয়স 43। আরো জানা গেছে যে NH-208 মহাদেব টিলা থেকে সোনাতলা পর্যন্ত নির্মাণের কাজ শুরু হবে। সেই রাস্তায় সরকারিভাবে জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে। জমি জরিফের কাছে যায় খোয়াই মহকুমা শাসকের দুই তহসিলদার। কাজ শেষে বাইক দিয়ে দুই কর্মচারী অফিসে ফেরার পথে গণকী জাতীয় সড়কে চৌমনি এলাকায় আসতেই পেছন থেকে একটি গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা দেয়, আর তাতেই সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি বলছেন সংশ্লিষ্টরা এই পুরো ঘটনায়, শোনাচ্ছি। শেষ করে আমরা ওই আইতেছি, আইয়া আমরা ওই মহাদেব টিলার গোল চক্করে চাইটা রোডে ওই রাস্তার মুখাতে আমরা মাঝখানে আসলাম। আমরা বাইকে আসতে আসতে চালাই আইতেছি, পিছনে দিয়ে একটা গাড়ি, বামনের একটা গাড়ি সাদা আপনার বাড়ি দিয়ে ফালাই দিয়ে গেছে। এরপরে ব্যাটারে আটকাইছি, অনেকে আটকাইতে চাইছে, গ্রামের এখানে লোকজন কিন্তু এখানে দাঁড়াইছে না। এরপরে বাইকে গেছে, একটু চাইয়া চাইয়া বাইকে গেছে। এখন আমরা হসপিটালে আসলাম। কতজন আহত? আমরা তো দুইজন আসলাম বাইকে, এক বাইকে করে দুইজন আইতেছে, দুইজন সুরবাবু আর আমি। আমরা এই এখন এই অবস্থাতে আছে আর কি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। মূলত যান সন্ত্রাস অব্যাহত রয়েছে। ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত অ্যাওয়ারনেস ক্যাম্প, সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে, কিন্তু কতটা সচেতন রয়েছেন সাধারণ মানুষ? প্রতিনিয়ত এই ধরনের যান দুর্ঘটনা লেগেই রয়েছে, তাই আবারও বলা হচ্ছে বিশেষজ্ঞদের মত অনুসারে ধীর গতিতে যদি গাড়ি চালায় তবে এই ধরনের দুর্ঘটনা কিন্তু কিছুটা হলেও রোধ হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।